আজকে আমরা খেলতেছি ফ্রি ফায়ার। সকালবেলা যখন আমি ফ্রি ফায়ার দেখছি তখন কে বলতেছি যে ফ্রি ফায়ারটা আপডেট দেয়। বন্দুকটা আমার হাতে থাকবে নাকি খেলার সময় কি জানি। এই ম্যাচ আমাকে ভুইয়া পাইতে হবে। প্রথমে আমরা খেলবো ক্লাসিক, তারপরে বার ক্ল্যাশ স্কোয়াড খেলবো। স্নাইপারে মন নিয়ে নিলাম, যাই হোক হেলমেট একটা ব্যাগ পাইলাম। অনেক কান 98 ভালো পাইছি, এটা আমার দরকার ছিল। এই ঘরে লুট করে দেখি এই ঘরে কি পাই। কেমনে মারবো একটা শর্ট গান নিয়ে যাই, মারিনি। এটা হয়তো বেশি চালাক হইতে পারে, দেখছেন না? এনিমিটা আমাকে মেরে দিছে, মোটেও ভালো হয় নাই। এনিমিটা অনেক চালাক ছিল। এখন আমি খেলবো ক্ল্যাশ স্কোয়াড। বন্ধুরা দেখছেন এনিমিটা কি চালাক ছিল, আমাকে এদিক দিয়ে গুলি মারি এই জায়গায় আনাইছে, তারপর আমাকে আস্তে করে মেরে দিছে। ক্ল্যাশ স্কোয়াড ভিডিওটা আপনাদের কাছে যদি সুন্দর লাগে তাহলে একটা লাইক করবেন। কারণ দ্বিতীয়বারে আমি সব টাইম কিনতে পারবো, প্রথমবারে খরচ করবো দ্বিতীয়বারে। हमारा इतना नाटक रहता है, तुम नाटक करती हो। नाटक नाटक করে দিছে আমার মতো।
ঢুকবো, আমি এখানে আরো নিয়ে আসবে। দলের লোককে দেখাইতে হবে। আমিও যে তার 98 কিউ দিছি গাইস। এখানে আমাদের বাড়ির পাশে বিলাই বিড়ালের যুদ্ধ লাগছে, তাই আওয়াজ হচ্ছে। আমি ঘোরাই গেছিলাম গো প্রথমবারে। কে ভাই বাত কিউ নেই কর রহা হ্যায়? স্পিকারটা বন্ধ করে দিলাম। আমি বাজি যাব গো, তুমি কিছুক্ষণের জন্য স্টপে দাঁড়িয়ে থাকি, এখান দিয়ে নেমে আমি এদিক দিয়ে চলে যাওয়া। এখানে তিনজন দেখে আমি পারি নাই। এসকে বস গতবারের মতো এবারও বাকি আছে, নিচে এনিমি আছে, উপরে আসতেছে, ওই তো উপরে একটা আছে, এক মিনিট এসকে বক্সের কতটা কি একটু দেখে যা, দেখা যাক। আমি লাস্ট নাম্বারই আছি আর এসকে বক্সের দুটো কিল। বক্স কেউ মার গেছে, এবার একেও দিছে ইভেন্টে। আমি একে কিনবো, কিছু টাকা, একটা হেলমেট কিনবো, আর কিছু কেনার মতো নাই। একটা গ্রেনেড কিনি, লাগতে পারে গ্রেনেড। একটা পাটনার এদিক দিয়ে গেল, ওখানে চুপ করে দাঁড়ায় থাকি না, একটু সামনে যাই না, দাঁড়ায় থাকি সামনে দেখতে পারি। এখানে আমি একটা এনিমি দেখতে পারছি, খুবই খুবই ডর লাগতেছে। উপরে সব এনিমি উঠে গেছে, এখানে স্কোপ দিয়ে দেখতে পারবেন। ডাবল কিল, স্কোপ দিয়ে স্কোপ দিয়ে দেখতে লুট করতে চাই। আমি এবার কি নিতাম, একটা AW আর একটা বেস্ট লেভেল 3 টাকা টাকা দিয়ে আর একটা আমার কাছে 200 টাকা আছে, একটা লাগেনি। এবার বাই চান্স আমি মাশরুমটা খাইতে চাইছিলাম, ভাই ওটা খাই ফেলছে, নাম বলতে গেলাম আমার বন্ধু। তো আমি এদিক দিয়ে লুকাই লুকাই যাই। আমাদের তানিষ্ক ভাইকে নকডাউন করে দিছে, ও দেখেন ওই দেখুন দেখতে পাচ্ছেন। First blood. আমি বসে আছি, বসে থাকি।
দেখতে বললে মারি ফেলবো। আমাদের শুধু দুইজন আছি, তানিষ্ক আর আমি। আমরা জিততে পারলাম না, এমএস আমি কিল করছি একটা, আমার ড্যামেজ 929, আমি 2 নম্বরে আছি। ফ্রি ফায়ার আপডেট দেওয়ার পর আগে থেকে অনেক বিশ্রী হয়ে গেছে জায়গাগুলো, এমনি কিছু বদলাই নাই। এমনি ক্ল্যাশ স্কোয়াডে আগে যে যে গুলি পাওয়া যেত নাকি। এরকম সময় মেসেজ আসে দেখে আমার অসহ্য লাগে, ভিডিও বানানোর সময় মেসেজ। কিরে ভাই খেলা শুরু হয়ে গেছে গা, জানতামও না খেলা শুরু হয়ে গেছে। বাবু ভাই দাঁড়াইছিল তখন যাই, আর ওই দলে আর একজন এনিমি আছে, আমি একটাও কিল করতে পারিনি দুঃখের বিষয়। এবার আমি কিনে
তারপর 100 টাকা বাচ্চা বাকি আছে, মাশরুম কিনি। দেখি তো আমার ড্যামেজ কত, ড্যামেজ 0, ড্যামেজ একজনকে খুব সাদা। ওইটা কি আমি কিছু বুঝতেছি না। তো দিছিলাম আমার 1 মিনিট, আমার কোয়ালিটি দেখি আমার 2টা, তাও আমি 3 নম্বরে আছি। তো আমার কি কিনা উচিত? এটার বদলে একটা কার 98 কি কিন, নাহলে AWM কিনি। আর টাকা খরচ করে কোনো দরকার নাই, বেস্ট লেভেল এগুলো কিনে দিই। তারপর গুগল কিনি, সবাই দুধ দিছে আমাকে। সারি আমি এখন যাচ্ছি, নেমে একটা সাধু স্কোপ লাগাই একটু দেখি। আমি মাথা দেখলে দেখছেন, মাথা দেখছেন, আমি জানি না। আমার আপু আমাকে শিখেছে, কি পাই দেখি, সে তো ভালো কিছু ছিল না। সব কিছু আছে, শুধু একটা রিপেয়ার শুধু শুধু টাকা নষ্ট করলাম। সরকারের কাজে লাগতে পারে, এটা ব্যবহার আপনারা জানেন নাকি জানেন না, আমি এটা জানি না। মানে আমি রিপেয়ার করে ফেলি আমার জিনিসগুলো, আমার কয়টা গিরি সরি বলি। কভার খুঁজতেছিলাম, আমি কোথায় থেকে না কোথায় থেকে মেরে ফেলছে ভাই। মুঝে মুঝে রিভাইভ দো প্লিজ, রিভাইভ দো। আরে
কেটে গেল ফিল্ম গুলো। সাবস্ক্রাইব করলে